হ্যাঁ গাইস, ইটস মি আরিফ আহমেদ। তো চলে আসলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে অ্যানিহিলেশনের। তো আজকে আমরা কথা বলবো অ্যানিহিলেশনের বেটা টেস্ট নিয়ে, আর গেমটি রিলিজ হওয়া নিয়ে কিছু কথা বলবো, কারণ অনেকে অনেক কথা বলতেছেন আমাকে বা মেসেঞ্জারে নক দিতেছেন এবং আমার ভিডিওতে কমেন্টস করতেছেন বাজে বাজে। তো এইসব বিষয়ে কিছু কথা বলবো, তো আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি অ্যানিহিলেশন বেটা টেস্টের রিলিজের ব্যাপারেও কথা বলবো আর অ্যানিহিলেশন গেমটি আসার ব্যাপারে কথা বলবো। তো বুঝতে পারতেছেন কি ইম্পর্টেন্ট ভিডিও, আর আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, অনেক ওয়াচ টাইম বাকি। তো একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, কারণ ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন আর আমার ওয়াচ টাইমগুলো কমপ্লিট হবে। শুরু করি, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো অ্যানিহিলেশন গেম নিয়ে নানা তর্ক বিতর্ক চলতেছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেমন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় গালাগালি করতেছেন। তাছাড়া গালি তো আমাদের দিতেছেন, আমাদের ফ্যামিলি নিয়েও পর্যন্ত গালি দিতেছেন। তো ভাই, আপনাদেরকে একটা কথা বলবো ভাই, গালাগালি করেন না প্লিজ, কারণ গেমের আমরা কেউই না। আমরা অ্যানিহিলেশন গেমের ডেভেলপারও না, বা গেম তৈরিও করতেছি না, বা গেম নিয়ে কোনো কাজও করতেছি না, আমরা জাস্ট একজন ইউটিউবার। সেক্ষেত্রে আমরা গেমটা নিয়ে ইনফরমেশন দিচ্ছি আপনাদের, তার মানে এই না যে আপনাদের কাছে গালি খাবো। তো যাই হোক, গালাগালি করেন না ভাই। এখন কথা হচ্ছে আপনার গেমটি নিয়ে কথা বলি। তো গেমটি 30 তারিখে আসার কথা ছিল, এখন যে কোনো কারণেই আপনারা দেখতে আপনারা অনেকে জানেন বা অনেকে দেখেননি। তো বিষয়টা হচ্ছে কি, গেমটা আসতেছেন এটা অ্যানিহিলেশন বা ক্রাইসিস এন্টারটেনমেন্ট কোনো হাত নাই, এখানে হচ্ছে গুগলের হাত। গুগল এটা 7 দিনের জন্য মানে রিভিউতে নিবে, এখন রিভিউতে হতে যতদিন ততদিন পর গেমটা চলে আসবে। এখন এই ক্ষেত্রে যদি আপনারা গালাগালি তাদেরকে করেন, আমাদের করেন, তো আমাদের কী করার ভাই? গুগলকে যায় গালি দেন, গুগলকে যায় বলেন গুগল কোম্পানি এটা রিভিউতে রাখছে। এখন রিভিউ শেষ হলে অটোমেটিক গেমটা প্লে স্টোরে চলে আসবে এবং আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তাছাড়া রিভিউতে অ্যাজ ইউজুয়াল 3 দিন সময় নেয়, যেটা নিয়ে আমি 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু COVID-19 জন্য এটা 7 দিনের সময় নিচ্ছে। এখন কথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার 7 দিন যদি সময় লাগে, সেক্ষেত্রে সিয়াম আসুদ্দ ভাই কিন্তু বলেছে যে একটা মানে বেটা টেস্ট, ক্লোজ বেটা টেস্ট সেটা রিলিজ দিবে, ওটা 5 থেকে 10 হাজার ব্যক্তি খেলতে পারবে। এখন সেটা কখন রিলিজ দেবে সেটা আমাদের বলা হয়নি বা আমরা জানি না, এটা জাস্ট আমরা একটা জায়গা থেকে ইনফরমেশন পাইছি, সেই ইনফরমেশনের কথা বলছিলাম। এখন সেটা কখন রিলিজ দিবে এটা আমাদের এখনও বলেনি, যদি আমাদের বলে তারা অবশ্যই আমরা জানিয়ে দিব। এখন তার মানে এই না যে আপনারা এসে ইনবক্সে এসে তারপর সব জায়গায় এসে বেটা বেটা টেস্ট করে লিঙ্ক করে এই করে বিভিন্ন বাজে বাজে কথা বলতেছেন ওইটার সাথে। তো ভাই, একটা রিকোয়েস্ট করবো, এসব উল্টাপাল্টা কমেন্টস করেন না, আমরা যদি ইনফরমেশন পাই কখন আসবে কোথায় আসবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিই। তো যাই হোক, নেক্সট যদি আমি কোনো ইনফরমেশন পাই বেটা টেস্টের অথবা গেম রিলিজের বা প্লে স্টোর আসা নিয়ে, তো আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। তো এর জন্য এটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে, কারণ নেক্সট যত ইনফরমেশন সব আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক না দিলে চ্যানেল মানে ভিডিওটি ইমপ্রেশন পায় না এবং বিভিন্ন জায়গায় যায় না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে কমেন্টস করে জানান, তাছাড়া সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.